দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক নিম্নাঞ্চল এখনো জলাবদ্ধতা অবস্থায় রয়েছে। তবে কোথাও কোথাও অতিবৃষ্টির কারণে আবার বাড়তে শুরু করেছে নদীর পানি। কুড়িগ্রামে ধরলা নদীর পানি এখনো বিপদ সীমার 8 সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমর নদী এখনো নিচ দিয়ে বইছে। অন্যদিকে রংপুরে ভারী বর্ষণ ও উজানের ঢলে ব্যারেজ পয়েন্টে পানি কমে আবার বৃদ্ধির ফলে গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের অন্তত 15,000 পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। কোথাও কোথাও হাঁটু পানিতে ডুবে আছে ঘরবাড়ি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকট।